প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আমি মোস্তফা ফিরোজ আইনমন্ত্রী আনিসুল হক বোধ বেশ ভালোই প্যাচের মধ্যে পড়লেন প্যাচের মধ্যে পড়ার কারণ আছে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আন্তর্জাতিক মহল এত সরব হবার পরও এটি তাদেরকে রাখতেই হবে এটা তাদের দরকারই এটা ছাড়া চলবেই না এমন একটা ভাবের মধ্যে যখন বড় ধরনের তারা চাপ দিল তখন একটু বেকায়দায় পড়ে কাবু হয়েছেন আপাতত মনে হচ্ছে এর আগে তো তিনি এই হচ্ছে হবে দেখছি কথা বলছি এরকম ভাবে তিনি সময় পার করছিলেন আজকে মোটামুটি গণমাধ্যম কর্মী বা গণমাধ্যম নিয়ে যারা কাজ করেন সেই বিশ্লেষক বা বিশেষজ্ঞদের মানে সামনে তিনি বেশ ভালোই একটু বেকায়দাই পড়েছেন কেননা তাকে উদ্দেশ্য করে কি মানে আইনটা কেমন হবে কি ধরনের করলে ভালো হয় এরকম বেশ পরিষ্কার করে কিছু নির্দেশনা দিয়েছেন এখন কতটুক কতটুকু বাদ দেবেন তার বিষয় বা সরকারের বিষয় কিন্তু যদি এবারও যদি উনিশ বিশ হয় তাহলে খবর আছে কেননা ডিজিটাল আইন নিয়ে যেই পরিস্থিতি বিশেষ করে সর্বশেষ যে ঘটনাটা ঘটালো প্রথম আলোর ক্ষেত্রে এরপরে এর মুখোশ একেবারেই উন্মুক্তিত হয়ে গেছে এই ডিজিটাল আইনের এটা যে কত বড় একটা বর্বর জঘন্য কালো আইন এটা মোটামুটি আন্তর্জাতিক মহলে প্রমাণিত হয়েছে এবং এতে আমাদের বিশ্বে মর্যাদা কোনোভাবেই বাড়েনি বরং খুবই নিন্দিত হয়েছে যে মানে কি বলে স্বৈরতান্ত্রিক দেশগুলোতে যে ধরনের আইন কানুন চলে ঠিক আমাদের দেশও সেই ধরনের আইন কানুন যাই এখানে খবরটি হচ্ছে যে আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হক আবারও বলেছেন সেপ্টেম্বরের মধ্যেই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে আজ রোববার এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক কার্যালয়ের উদ্যোগে রাজধানীর মহাক্ষালীতে অনুষ্ঠিত ডিজিটাল নিরাপত্তা আইন ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয় সংলাপ অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন মত প্রকাশের স্বাধীনতা রোধ করার জন্য বা গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়নি সংবিধান অনুযায়ী তারা এটি করতেও পারেন না সাইবার অপরাধের বিষয়ে আইনটি করা হয়েছে আইনের অপব্যবহার যাতে না হয় সেজন্য তিনি কিছু পদক্ষেপ নিয়েছেন এর কিছু স্থায়ী সমাধান দরকার তাই আইনটিতে কিছু সংশোধনী আনা হবে এই সংলাপে দেখেন জাতীয় পার্টির এমপি আহসান আদেলুর রহমান তিনি কি বলছেন তিনি বলছেন ডিজিটাল নিরাপত্তা আইনের কতগুলো ধারার শাস্তি দণ্ডবিধির চেয়েও কঠোর যেমন আঠাশ উনত্রিশ এবং একত্রিশ ধারা এমন কি কোনো কোনো অপরাধ পুনরায় করার জন্য যাবজ্জীবনের মতন সাজাও হতে পারে চিন্তা করেন এসব বিভিন্ন ধারার কথা উল্লেখ করে আহসান আদেলুর রহমান বলছেন দুর্ভাগ্যজনক হলো এগুলো মত প্রকাশের স্বাধীনতার জন্য বড় বাধা এবং গণতান্ত্রিক সংস্কৃতির জন্য চ্যালেঞ্জ এই জন্য তিনি আইনটি পর্যালোচনা করে আরও সুনির্দিষ্ট করা ও সাজা কমানোর আহ্বান জানান জাতীয় পার্টির একজন এমপি যা বুঝতেছেন আমাদের দুর্ভাগ্য যে গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা আওয়ামী লীগের মন্ত্রীরা এটি বোঝেন না এটাই হচ্ছে দুর্ভাগ্য আজকে জাতীয় পার্টির এমপির কাছ থেকে শুনতে হচ্ছে এই কথা আইনটির অপব্যবহার হচ্ছে অপব্যবহারের সুযোগ রয়েছে উল্লেখ করে আহ বিএফ সাবেক সভাপতি মঞ্জুর হাসান বুলবুল বলেন বর্তমান সাইবার অপরাধের জন্য কিন্তু অবশ্যই এটি সংশোধন করতে হবে কি করতে হবে তিনি কিছু প্রস্তাবনা দেন এখানে বলছেন যে প্রথমত আইনের অপব্যবহার বন্ধ করতে হবে জন্য বিস্তারিতভাবে আইনটি পর্যালোচনা করতে হবে দ্বিতীয়ত জামিনযোগ্য ধারা বাড়াতে হবে এবং শাস্তি কমাতে হবে অপরাধের সংজ্ঞাগুলো আরও আরো সুনির্দিষ্ট করতে হবে কারণ আইনটিতে অপব্যবহারের সুযোগ রয়েছে পুলিশের একজন উপপরিদর্শকের হাতে অঢেল ক্ষমতা দেয়া হয়েছে এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে হলে আগে অভিযোগটি প্রেস কাউন্সিলে পাঠাতে হবে এক্ষেত্রে তিনি স্মরণ করিয়ে দেন প্রেস কাউন্সিলও উচ্চ আদালতের একজন বিচারপতির নেতৃত্বে পরিচালিত হয় আইনের কিছু ধারার সাজা অনেক বেশি উল্লেখ করে মঞ্জুর হাসান বুলবুল বলেন কিছু অপরাধের সাজা আছে দশ বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা তিনি বলছেন কোন সাংবাদিকের পক্ষেই এক কোটি টাকা জরিমানা দেওয়া অসম্ভব ব্যাপার হয়তো দশ বছর জেল খাটতে পারেন সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রসঙ্গে প্রসঙ্গ তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরি গায়েন তিনি বলছেন ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে অধিকাংশ সংবাদপত্র এবং গণমাধ্যম এখন সেলফ সেন্সরশিপ অর্থাৎ নিজে থেকে চেপে যাওয়া এই অবস্থাটি করে সেল সেন্সরশিপ করে কিন্তু সেলফ সেন্সারশিপ করে কোনো দেশ সমৃদ্ধ হতে পারে না অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মাহফুজুল আজিজ দর্শক এই হলো অবস্থা আসলে এইসব আলাপ আলোচনার তো বড় কথা না আন্তর্জাতিক চাপটা হলো এখন বড় কথা সেটার কারণে হয়তো সরকার একটা আহ লামসাম যদু মধু দেখানো দেখানোর চেষ্টা করবে জানি না শেষ পর্যন্ত কি সংশোধনী আনবে এবং সেটি গ্রহণযোগ্য হবে কিনা কিন্তু অন্তত এখন চাপের মধ্যে পড়ে তিনি বারবার বলছেন সেপ্টেম্বরের মধ্যে এটি সংশোধন করা হবে দেখা যাক কি হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ